ফিলিস্তিনের রাফায় রোববার রাতে দখলদার ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় নিহত হয়েছেন নিরপরাধ বেসামরিক 45 জন ফিলিস্তিনি। এদের অধিকাংশই একদম পুড়ে মারা গেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 200 ফিলিস্তিনি। স্তব্ধ করে দেওয়া এই হামলার পর সমালোচনার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ভুলে হয়ে গেছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাফা আশ্রয়কেন্দ্রের যেখানে হামলা চালানো হয়েছে সেখানে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলেন সাধারণ মানুষ। ইসরায়েলি বিমান হামলার পুরো ধাক্কাটি এই বেসামরিক মানুষগুলোর উপর দিয়েই গেছে। হামলায় এত মানুষ আহত ও নিহত হওয়ার পর নিন্দা জানানো হয়েছে পুরো বিশ্ব থেকে। পাশাপাশি দাবি উঠেছে ফিলিস্তিনি সমস্যার আশু সমাধানের। এদিকে সমালোচনার মুখে দখলদার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সংসদে সোমবার বলেছেন, এই ঘটনা ভুলক্রমে ঘটে গেছে। তিনি দাবি করেছেন, হামলা চালানো হয়েছিল হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে, কিন্তু এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। নেতানিয়াহু বলেছেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে 10 লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত এমন একটা ভুল হয়ে গেছে। এই সময় এই ঘটনার দ্রুত তদন্ত এবং কেন ঘটল সেটি খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে এখনই গাজায় হামলা বন্ধ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, আমাদের সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা আমার নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে রাফায় রোববারের এই হামলার পর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক নির্দেশনা মেনে রাফায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রোববারের হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। এর আগে গত সপ্তাহে রাফাতে সব ধরনের হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ICJ, কিন্তু তা সত্ত্বেও সেখানে দখলদার ইসরায়েলের সেনারা হামলা অব্যাহত রেখেছে। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।